আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি জানেন পঞ্চগড় জেলায় 400 বছর পুরনো একটা মসজিদ আছে? মসজিদটা দেখতে এখনো নতুনের মতো লাগে। যদি জানেন খুবই ভালো ব্যাপার, আর যারা জানেন না তাদের জন্য বলছি, হ্যাঁ 400 বছরের পুরনো একটা মসজিদ আছে। মসজিদটার নাম হচ্ছে মির্জাপুর শাহী মসজিদ। আজকে আমরা সেই মসজিদে যাব, সেই মসজিদের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় শহর থেকে 15 কিলোমিটার দূরে আটোয়ারি উপজেলার মির্জাপুর নামক একটি গ্রামে অবস্থিত। মির্জাপুর নামক গ্রামে অবস্থিত বলে এর নাম মির্জাপুর শাহী মসজিদ রাখা হয়েছে। মসজিদটি শিলালিপি ঘেঁটে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি 1656 সালে নির্মাণ করা হয়েছে। এছাড়াও ঢাকা হাইকোর্ট প্রাঙ্গণে নির্মিত মসজিদটির সাথে সাদৃশ্য থাকায় এই মসজিদটি সমসাময়িক কালে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। এই মসজিদের আশ্চর্য একটা ব্যাপার কি জানেন, এই মসজিদের যে এই গঠন বা এই যে গাঠনিক চিত্রগুলো আঁকা রয়েছে, কোনোটা চিত্রের সাথে কোনোটা চিত্রের আমি কোনো মিল দেখতে পাইনি। এরকম কারুকাজ, এরকম দৃষ্টান্তমূলক কাজ আমি পঞ্চগড় জেলায় আর কোনো মসজিদে দেখতে পাইনি। এই মসজিদটা একটি অনন্য মসজিদ। তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে ঐতিহাসিক মতপার্থক্য রয়েছে। কেউ কেউ মনে করেন মালিক উদ্দিন নামে এই গ্রামেরই এক ব্যক্তি নির্মাণ করেছেন, আবার কেউ কেউ মনে করেন দোস্ত মোহাম্মদ নামক এক ব্যক্তি নির্মাণ কাজ শেষ করেন। তবে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মুঘল শাসক শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেশের মুঘল সাম্রাজ্যের নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই মসজিদটি। শিল্প সৌন্দর্যের অপূর্ব নিদর্শন এই মসজিদের সর্বত্র ইসলামী টেরাকোটা ফুল ও লতাপাতায় নকশায় পরিপূর্ণ। মসজিদে ব্যবহৃত ইটগুলো রক্তবর্ণ ও অলঙ্কৃত, যা বর্তমান সময়ের ইটের চেয়ে আলাদা। মসজিদটির দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 20 ফুট। মসজিদের ভিতরে 2টি নামাজের সারি রয়েছে যেখানে মুসল্লিরা নামাজ আদায় করেন। মসজিদের ভিতরটা দৃষ্টিনন্দন কারুকাজে সজ্জিত। এমন কারুকাজ আমরা সাধারণত খুব কম দেখে থাকি। একই সারিতে 3টি গম্বুজ রয়েছে, সচরাচর এমন মসজিদ দেখা যায় না। প্রতিটি গম্বুজের কোণায় একটি করে মিনার রয়েছে। মসজিদের বড় দরজার উপরে ফার্সি ভাষায় একটি শিলালিপি রয়েছে, যেটা থেকে ধারণা করা হয় এটি মুঘল আমলে নির্মিত। ভূমিকম্পে মসজিদটির কিছু অংশ ভেঙে গেলে ইরান থেকে কারিগর আনে মসজিদটি সংস্কার করা হয়। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় রয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনের পর্যটকরা এই মসজিদটি দেখতে আসেন। দর্শক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি নতুন নতুন ইতিহাস এবং ঐতিহ্য জানতে চান তাহলে আমাদের আইডিটা ফলো করে রাখতে পারেন।